আবারও ঘর ছাড়া হচ্ছে ঘোড়ামারা দ্বীপের মানুষ। 26শে মে বুধবার ইয়াস ঘূর্ণিঝড়ের ফলে নদীতে প্রবল জলোচ্ছ্বাসে ডুবে গিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাগর বিধানসভা কেন্দ্রের অবস্থিত ঘোড়ামারা দ্বীপ। ওই নোনা জল মানুষের সবকিছু কেড়ে নিয়েছিল, কিন্তু ওই দ্বীপের মানুষ জল কমে যাওয়ার পরে তারা একে একে নতুন করে ঘর বানানো শুরু করছিল। তারপর তাদের স্বপ্ন থেমে গেল, কারণ সামনে অমাবস্যার কোটাল, তার কারণে আবার প্রবল জলোচ্ছ্বাসে নোনা জলে ডুবে যেতে পারে ঘোড়ামারা দ্বীপ। ওই দ্বীপের বাঁধগুলো এখনো পর্যন্ত সারানো সম্ভব হয়নি। এই মুহূর্তে ঘোড়ামারা দ্বীপের নদী বাঁধ না থাকার কারণে আবার জল ঢুকতে পারে ঘোড়ামারা দ্বীপে। তাই প্রশাসনের পক্ষ থেকে আজকের ঘোড়ামারা দ্বীপে গিয়ে সকল মানুষকে বুঝিয়ে তাড়াতাড়ি রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে।